নমস্কার শুনবানি দর্শকবৃন্দ আপনাদের যদি আধার কার্ড থেকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কিন্তু জালিয়াতি বেড়েই চলেছে এবার সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই যদি আমাদের আধার কার্ড থেকে থাকে আপনি যদি আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন বা আধারের মাধ্যমে টাকা তোলেন বা যদি সেই অপশানটা আপনার অন করা থাকে তাহলে আপনারাও কিন্তু জালিয়াতির খপ পড়তে হতে পারে কী সেই আপডেট কীভাবে সতর্কতা অবলম্বন করবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এখানে বলাই হয়েছে আধারে জালিয়াতি আধারের বায়োমেট্রিক তথ্য মূলত আঙুলের ছাপ হাতিয়া বেশ কিছু প্রতারণা অভিযোগ উঠছে সে কারণে আধার কর্তৃপক্ষ ব্যাঙ্কগুলিকে আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা ব্লক করতে বলে মঙ্গলবার রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়নের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্বীকার করলেন এই পি এস কারণে আধার জালিয়াতির কথা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট তুলে ধরে জানালেন জমি ও বিভিন্ন সম্পদের রেজিস্ট্রেশনের রেকর্ড থেকে আধার নম্বর ও আঙুলের ছাপ ফাঁস হওয়ায় এর মূল কারণ তাই তা লক করা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে আধার কর্তৃপক্ষ ডিজিটাল প্রতারণা নিয়ে এক প্রশ্নের উত্তরে চৌধুরী জানান দু হাজার সালে এক লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের প্রতারণা হয় দু হাজার ছশো সাতাত্তরটি একশো কোটি টাকার গত অর্থবর্ষে তা পৌঁছেছে উনত্রিশ হাজার বিরাশিটি এবং এক কোটি টাকায় এদিনই ডিজিটাল লেনদেনের সুরক্ষায় এনপি সহ বিভিন্ন নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য চূড়ান্ত নির্দেশিকা জারি করেছে আরবিআই এবার গ্রাহক হিসাবে আপনাদেরকে কী সতর্কতা অবলম্বন করতে হবে আঙুলের ছাপের মাধ্যমে যে টাকাটা তোলা হয় এই পি এর মাধ্যমে সেটা আপনারা চাইলে কিন্তু বন্ধ করতে পারেন ব্যাংকে গিয়ে অনেকে কিন্তু সেটা আবার চালু করে দিচ্ছেন নইলে কিন্তু কিছুদিন আগে নির্দেশিকা জারি করা হয়েছিলো প্রত্যেক ব্যাঙ্কেই এটা অফ করে দেবে মানে আঙুলের ছাপ দিয়ে আপনি টাকা তুলতে পারবেন না কিন্তু একটা অপশান খুলে রেখেছিলো যদি কোনো গ্রাহক চায় যে তারা আঙুলের ছাপের মাধ্যমে টাকা তুলবে তাহলে সেটা কিন্তু তারা চাইলে অন করার ব্যাংকে গিয়ে বললেই সেটা তাদেরকে অন করে দিত তো যাদের এরকম অন করা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি জালিয়াতিটা হচ্ছে যাদের অফ করা রয়েছে মানে আধারের মাধ্যমে টাকা তোলার অপশানটা তাদের ক্ষেত্রে জালিয়াতি হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে আঙুলের ছাপের মাধ্যমে তাই যদি আপনি সুরক্ষিত থাকতে চান অবশ্যই আপনারা আপনাদের আধারটাকে লক করতে পারেন আধারের বায়োমেট্রিক যে আঙুলের ছাপ যে লক সেটা আপনি লক করতে পারেন আধারের ওয়েবসাইট থেকে লক করা যায় আর নইলে আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনাদের আধারের মাধ্যমে যে টাকা তোলার অপশনটি সেটিকেও আপনারা অফ করে রাখতে পারেন এই দুটো জিনিস আপনি যদি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা চুরি যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো এই সতর্কতাগুলি অবলম্বন করতে হবে আমরা এর আগে আধার কীভাবে লক করতে হয় আধারের ওয়েবসাইট থেকে গিয়ে সেটা কিন্তু আমরা দেখিয়েছি যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন আমাদের আধারের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন আর যদি চান নতুনভাবে সেই ভিডিও দেখতে তাহলে আমরা আবার আপনাদের জন্য বানিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন